हाय गाइस, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स बाय प्लाबुनी। आज के आमी आपनादेर साथे शेयर करब गोलाप जल व्यवहार किछु टिप्स। गोलाप फुलेर निर्जास थेके तैरी हय गोलाप जल, आर ए गोलाप जल रूपचर्चार काजे व्यवहार हय। चलुन तबे आज जेने नेई गोलाप जल व्यवहार तीनटी टिप्स। नम्बर वन, एकटी कटन बल गोलाप जले भिजिए नेन। প্রতিদিন সকাল ও রাতে দুইবার মুখ ধুয়ে গোলাপ জল ভেজানো কটন বল পুরো মুখে ও ত্বকে আলতো করে ঘষে লাগাবেন। এতে করে ত্বকের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে, ত্বক হবে উজ্জ্বল ও নরম, সেই সাথে ব্রণ ও ত্বকের অন্যান্য ইনফেকশনের হাত থেকে মুক্তি পাবেন। নাম্বার টু, দুটো কটন বল গোলাপ জলে ভিজিয়ে দুই চোখের উপর দিয়ে রাখুন 20 মিনিট। এতে করে খুব সহজেই চোখের ডার্ক সার্কেল, চোখের ফোলাভাব দূর হবে। এছাড়াও যদি চোখে কোনো ইনফেকশন হয় বা চোখ লালচে হয়ে ফুলে ওঠা বা চুলকানি সমস্যা হয়, তাহলে 2-3 ফোঁটা গোলাপ জল চোখে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকুন, সমস্যা দূর হবে। নাম্বার থ্রি, গোলাপ জল চুলের কন্ডিশনারের মতো কাজ করে, কারণ এটি প্রাকৃতিকভাবে আর্দ্রতা ধরে রাখে। মেথি পাউডারের সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে রাখুন। 30 মিনিট পর চুল ধুয়ে নিন। এতে করে চুলের গোড়া মজবুত হবে, মাথার ত্বকের নানা ইনফেকশনজনিত সমস্যা দূর হবে, চুল গজানোর হার বাড়বে এবং খুশকির সমস্যা সমাধান হবে। তো গাইস, এই ছিল আমার আজকের টপিক, গোলাপ জল ব্যবহারের 3টি টিপস। আর টপিকটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।